ওয়েলকাম টু নোটবুক আমি গার্গি এবং আজকে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যেটা করি তার একটা নেক্সট ক্লাস আজকে আমরা ছয় এবং সাতই ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি কারেন্টার্স এরকম নিচ্ছি তার কারণ কিছু সমস্যা আছে আমার কাছে বোর্ড নেই ডিজিটাল বোর্ড তো কিছুদিন আমরা এইভাবেই ক্লাসেস কন্টিনিউ করবো এক সপ্তাহ মতো তারপরে ব্যাক টু ওল্ড পজিশন ঠিক আছে সো ওয়েলকাম টু এভরি ওয়ান ভেরি ভেরি গুড মর্নিং টু এভরি এভরিওয়ান সকলকে অনেক অনেক স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে আমি গার্গী এবং আজকে আমরা ক্লাস শুরু করছি আজকে আমরা 6 এবং 7 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব ঠিক আছে চলো লেটস স্টার্ট দা ক্লাস আজকে আমাদের ফার্স্ট क्वेश्चन When is world cancer day 2024 is observed World cancer day 2024 আমরা কোন দিন অবজার্ভ করে থাকি এটা একদম ইজি কোয়েশ্চেন এবং এটা খুব ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ফর আমরা প্রত্যেক বছর অফ কিন্তু ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড ক্যান্সার ডে অবজার্ভ করি এবং এর উদ্দেশ্য কি বুঝতেই পারছো ক্যান্সার এমন একটা রোগ যেটা বেসিক্যালি এখনো অবধি কোনো রকমের কোনো কিওর আমরা এখন আবিষ্কার করে উঠতে পারিনি আমরা কিছুদিন ধরে কিছুদিন হলেও এটাকে প্রিভেন্ট করতে পারি এর গ্রোথটাকে কমাতে পারি বাট কিউরেবল ইটস স্টিল নট কিউরেবল তো এটা মেনলি অবজার্ভ করা হয় টু রেজ অ্যাওয়ারনেস অফ ফান্ডামেন্টাল ক্যান্সার ইস্যুস অ্যান্ড টু এনকারেজ ইটস প্রিভেনশন ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট কারণ তোমরা জানো প্রিভেনশন আর ডিটেকশন যাতে যদি আর্লি ফেজে হয় তাহলে কিন্তু আমরা অনেকটা লেভেল অবধি কিন্তু এটাকে কিওর করা যেতে পারি কিন্তু একদম লাস্ট যদি স্টেজে হয় তাহলে কিন্তু ক্লিওর করা সম্ভব না ফোর্থ ফেব্রুয়ারি দু সালে প্রথম ওয়ার্ল্ড ক্যান্সার ডে এস্টাবলিশড হয় বাই দ্য চার্টার অফ প্যারিস এগেনস্ট ক্যান্সার এবং প্রথমবারের জন্য দু হাজার সালেই কিন্তু ওয়ার্ল্ড ক্যান্সার ডে অবজার্ভ হয়েছিল আমরা এডসের ক্ষেত্রে যেমন লেট লাল রঙের রিবান দেখি সেরকমভাবে ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা পার্পল রিভার দেখি পার্পল কালারের রিবান সাধারণত দেখতে পাওয়া যায় ক্যান্সারের ক্ষেত্রে ঠিক আছে এই বছর দু চব্বিশ সালের ক্যান্সারের ক্যাম্পেনের যে থিম ওয়ার্ল্ড ক্যান্সার ডে ক্যাম্পেনের যে থিম সেটা হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের থিম এবার আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি রিসেন্টলি गवर्नमेंट অফ ইন্ডিয়া নোটিফাইজ অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ জাস্টিস টু হাউ মেনি কোর্টস রিসেন্টলি আমরা দেখেছি যে মিনিস্ট্রি অফ লিসের তরফ থেকে নোটিফাই করা হয়েছে যে সাতটা রাজ্যে তাকে আমরা চিফ জাস্টিস বলে জানি প্রত্যেকটি রাজ্যে হাইকোর্ট আছে তো সাতটা রাজ্যে কিন্তু নতুন চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করা হবে এটা মিনিস্ট্রি অফ লিস এর তরফ থেকে নোটিফিকেশন করে বলা হয় এবং সেই সাতটা রাজ্য কি কি মেঘালয়া এলাহাবাদ গুয়াহাটি ওড়িশা উত্তরাখণ্ড রাজস্থান পাঞ্জাব হরিয়ানা হরিয়ানা এই সাতটা আমরা জানি যে হাইকোর্ট একটাই তো পাঞ্জাব অ্যান্ড হারিয়া এই সাতটা রাজ্যে কিন্তু নতুন চিফ জাস্টিস হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে নোটিফিকেশন করে জানানো হয়েছে নেক্সট চলে আসছি নেক্সট কোয়েশ্চনে

ভেটারান লিডার অফ ভারতীয় জনতা পার্টি এনাকে কিন্তু এল কে আডবানিকে কিন্তু দেওয়া হচ্ছে ভারত রত্ন হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া এক্ষেত্রে আর একটা জিনিসও মনে এটা বারবার মনে রাখবে আমরা আলাদা করে ভারত রত্ন নিয়ে একটা ক্লাস করব সেখানে আমরা আলাদা করে এটা নিয়ে আলোচনা করবো এখানে আমি লালকৃষ্ণ আডবানিকে নিয়ে আলাদা করে আলোচনা করছি না একটা জিনিস মনে রাখবে হি ইজ দ্য ফিফটি এইট পঞ্চাশতম রেসিপিয়েন্ট অফ ভারত রত্ন উনিশশো সালে প্রথম ভারত গঠন ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় উনিশশো তে এবং ফিফটি এথ রেসিপিয়েন্ট হচ্ছেন এল কে আডবানি ঠিক আছে নেক্সট চলো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার অফ ইয়েমেন ইমেনের নতুন প্রাইম মিনিস্টার ইয়েমেন যেটা আমরা জানি একটা ওয়েস্টার্ন এশিয়ান কান্ট্রি তার নতুন প্রাইম মিনিস্টার হিসেবে রিসেন্টলি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এনাকে আহমেদ বিন আহমেদ আবাদ বিন মুবারক এনাকে কিন্তু নতুন প্রাইম মিনিস্টার অফ ইরান হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে যদিও প্রাইম মিনিস্টার হওয়ার আগে দু সাল থেকে কিন্তু অলরেডি ইনি ইরানের সরি ইয়েমেনের মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড এক্সপার্ট ট্রিয়াইটস হিসেবে কিন্তু উনি অলরেডি কিন্তু কর্মরত ছিলেন ইয়েমেন একটা ওয়েস্টার্ন এশিয়ান কান্ট্রি অলরেডি বললাম তোমাদের ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে সানা গভর্নমেন্ট হচ্ছে ইউনিটারি প্রভিনশিয়াল পিএম ওখানে কে আছেন পি আহমেদ আওয়াদ বিন মুবারক এটাই আমাদের প্রশ্ন ছিল লেজিসলেচার হচ্ছে পার্লামেন্ট এবং কারেন্সি হচ্ছে রিয়েল যদি আমরা ইমেনের অবস্থান দেখি এখানে বলো এইটা আমরা এশিয়ার ম্যাপ দেখতে পাচ্ছি এখানে ইয়েমেন কোথায় অবস্থিত কে বলতে পারবে চলো দেখাও ভালো করে দেখো একটু নিচের দিকে দেখো সবুজ রংটার উপর খেয়াল করো দিস ইজ ইয়ে আশা করছি সকলে দেখতে পাচ্ছো আমি মার্ক করে দেখালাম এখানটা দিস ইজ ইয়েমেন ঠিক আছে ইয়েমেন ঠিক আছে সবুজ রঙের একদম গালফ অফ এডেন আর দেখো রেড সির সংযোগ স্থলে অবস্থিত পাশেই আছে ওমান উত্তরেই আছে সৌদি আরবিয়া ঠিক আছে আর বাদিক বা দুদিক কিন্তু সমুদ্র পরিবেষ্টিত ইয়েমেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন

ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল উইনার অভিনব বেন্দ্রা কিন্তু দু সালের অলিম্পিকে টর্চ বিয়ারার হিসেবে ওনাকে রাখা হয়েছে এবং উনি ষোলোই এপ্রিল দু সালে কিন্তু এই টর্চটাকে অলিম্পিক ফ্লেম জ্বালানো হবে এবং তারপরে এটা বিভিন্ন শহর ঘুরে ঘুরে ফাইনালি প্যারিসে উপস্থিত হবে এবং প্যারিসে উপস্থিত হওয়ার পর যেদিন অলিম্পিক শুরু হবে সেই দিন অবধি কিন্তু এই টর্চটি জ্বলবে ঠিক আছে চলো এবং আজকের শেষ প্রশ্ন ওয়েন ইজ সেফার ইন্টারনেট ডে টোয়েন্টি টোয়েন্টি ফোর অবজার্ভ তোমরা জানো আজকালকার এই ডিজিটাল যুগে ইন্টারনেটের গুরুত্ব এবং সেই ইন্টারনেটের সেফটিটা কতটা ইম্পর্ট্যান্ট তো সেফার ইন্টারনেট ডে দু হাজার চব্বিশ এটা একটা অদ্ভুত দিনে অবজার্ভ করা হয় কারণ দেখো সারা বিশ্বময় এটা সেকেন্ড ডে অফ সেকেন্ড উইক অফ সেকেন্ড মান্থ সেকেন্ড মান্থ অফ ইয়ার মানি আমরা বুঝতে পারছি সেটাকে ফেব্রুয়ারি বলা হচ্ছে সেই ফেব্রুয়ারি মাসের সেকেন্ড মানথে সেকেন্ড উইকের সেকেন্ড ডে যেটা এই বছর সেকেন্ড ডে মানে টিউজডে তাহলে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের টিউজডে দিনটাকে কিন্তু সেফার ইন্টারনেট ডে হিসেবে অবজার্ভ করা হয় এবং এই বছর 2024 এ এটা পড়েছে 6 ফেব্রুয়ারিতে ঠিক আছে এবং এটা হচ্ছে 21 তম এডিশন অফ সেফার ইন্টারনেট ডে চব্বিশ সালের এই দিনটা থিম হচ্ছে টুগেদার ফর আ বেটার ইন্টারনেট ঠিক আছে সো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ খুব ছোট একটা ক্লাস ছিল বারবার তোমাদের বললাম যে অল্প সময়ের জন্যই ক্লাস হবে কিন্তু আমি কিছুদিন কিন্তু এই মোডেই তোমাদের ক্লাস নেব ঠিক আছে তো এবার তোমাদের জন্য इट्स नाउ इट्स ইওর क्वेश्चन হু রিসেন্টলি সোন ইন অ্যাজ অফ রিসেন্টলি নতুন চিফ মিনিস্টার হিসেবে কে শপথ গ্রহণ করেছেন বলো কমেন্টটা নাও কমেন্টটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে করে রাখবে কারণ যেহেতু এটা একটা তোমাদের রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাস বলে এখানে কিন্তু আমি তোমাদের লাইভ কমেন্ট দেখতে পাচ্ছি না যে প্রশ্নটা দিয়েছি তার উত্তরটা তোমরা ভিডিওর কমেন্ট বক্সে করে রাখবে ঠিক আছে সো থ্যাংক ইউ টু এভরিওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি যে নোটবুকের একলব্য ব্যাচ আমাদের এই বছরের তোমাদের জন্য উপহার একলব্য ব্যাচ এখানে তোমরা কি বলবো শুধুমাত্র এই অ্যামাউন্টটা টু ফিফটি রুপিস পে করে কিন্তু এ ব্যাচে তোমরা এনরোল হয়ে যেতে পারো কিভাবে এনরোল হবে এই ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের কিন্তু কোর্স লিংক দেওয়া আছে সেই কোর্স লিংকে কোনো রকম ব্যাচ কোডের দরকার হবে না একদম কোর্স লিঙ্কে ক্লিক করলে তোমাকে ডিরেক্ট পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে সেখানে তুমি টু ফিফটি রুপিস পে করবে ফর ওয়ান ইয়ার এবং পনেরোই এপ্রিল থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে

পুলিশ এক্সাম এই সমস্ত গুলো কিন্তু এখানে আলাদা আলাদা ফোল্ডারে এই মাত্র এই অ্যামাউন্ট পে করে তোমরা কিন্তু অ্যাভেল করতে পারবে এবং ডাব্লিউ এর কিন্তু আমাদের দু হাজার পঁচিশের ডাব্লিউ মাথায় রেখে কিন্তু ক্লাসেস করানো হবে কোনো রকম ডাব্লু এর ক্ষেত্রে অপশনাল আমরা ইনক্লুড নি এবছর আর যদি সেরকমভাবে ভালো কোনো ফ্যাকাল্টি পাই তবেই ইনক্লুড করবো নইলে করবো না আমরা আর কিন্তু বাংলা এবং ডেসক্রিপ্টিভ ক্লাস কিন্তু থাকবে এর মধ্যে ডাবলি তোমরা জানো আমাদের প্রিলি মেন্সের কোনোরকম আলাদা হয় না একটা ইন্টিগ্রেটেড ব্যাচ থাকে এবং এই প্রত্যেকটা এবং যেটা পাবে সেটা হচ্ছে মক টেস্ট এছাড়াও এটা হচ্ছে প্রত্যেক ফোল্ডারের মধ্যে এছাড়াও তোমরা যেটা পাবে সেটা হচ্ছে ক্যাপসিউল টেস্ট ক্যাপসিউল টেস্ট কি চ্যাপ্টার কোনো একটা সাবজেক্টে চ্যাপ্টার वाइज ছোট ছোট 10টা 15টা 20টা কোশ্চেনের মক পাবে সেটা ধরো ইকোনমিতে ইনফ্লেশন একটা চ্যাপ্টার ইনফ্লেশনের উপরই ক্যাপসুল টেস্ট তুমি তিনটে বা চারটে ক্যাপসুল টেস্ট পাবে এরকম ভাবে এ ছাড়াও আমাদের সাবজেক্ট স্পেসিফিক ভিডিওস থাকবে একবার মানে আলাদা ফোল্ডারে বায়োলজির সমস্ত ভিডিও এরকম ভাবে থাকবে এ ছাড়াও ভিওডি প্রো থাকবে সাধারণত আমরা দেখি যে একটা লাইভ ক্লাসের পর সেই ক্লাসের এফেক্টিভ ক্লাস খুব কম থাকে অনেকটা ইন্টারাকশন থাকে ভিওডি প্রো মানে হচ্ছে শুধুমাত্র এফেক্টিভ ক্লাস দিয়ে লাইভ ক্লাসের পরেই সেম জিনিস টিচাররা তোমাদেরকে ভিওডি মধ্যে দেবে এ ছাড়াও আমাদের যেটা সেটা হবে এই বছরের চমক হচ্ছে বুক কাভারেজ আমরা বিভিন্ন অবজেক্টিভ বই ধরে ধরে কিন্তু আমরা ভিডিও করব যাতে সমস্ত অবজেক্টিভ বইটা ভিওডিতে হয়ে যায় এই সমস্ত কিছু তোমরা শুধুমাত্র টু ফিফটি রুপিজ করতে পারবে ঠিক আছে সো থ্যাংক ইউ টু এভরিওয়ান ক্লাস আমি এখানেই শেষ করছি এই ক্লাসের পিডিএফ তুমি ক্লাসের পরেই একদম পেয়ে যাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জাস্ট টেলিগ্রাম চ্যানেল কীভাবে খুঁজবে নোট বুক ডাব্লু বিসিএস লিখলেই আমাদের চ্যানেল তুমি টেলিগ্রামে পেয়ে যাবে সেখানে সমস্ত রুটিন ডেলি মেটিরিয়ালস সি শেয়ার করা হয়ে থাকে সো থ্যাংক ইউ টু এভরি ক্লাস আজকে এখানেই শেষ করছি আগামীকাল সকালে তোমার সাথে দেখা